উত্তর আমেরিকার আকাশসহ বেশ কিছু অঞ্চলের আকাশসীমায় শনাক্ত হচ্ছে একের পর এক অজানা বস্তু। এখন স্পষ্ট নয় এগুলো কি, রহস্যের জট খুলতে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। ভূপাতিত করার পর এগুলোর ধ্বংসাবশেষ থেকেই মিলবে উত্তর, এমনটাই আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের আকাশে উড়ন্ত অজানা বস্তু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। অজানা বস্তুগুলো আসলে কি এবং কিভাবে বেশ কয়েকটি দেশের আকাশ সীমায় ভেসে বেড়াচ্ছে তা নিয়ে কৌতূহল গোটা বিশ্বের। গণমাধ্যমে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী গত কয়েকদিনে তাদের আকাশ থেকে উড়ন্ত বেশ কয়েকটি অজানা বস্তুকে গুলি করে নামিয়েছে। সর্বশেষ যে বস্তুটি নামানো হয়েছে তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় এটি গ্যাস ভর্তি কোনো বেলুন অথবা জেট ইঞ্জিন চালিত কিছু হতে পারে। এছাড়া বেশ কয়েকটি অজানা বস্তু থেকে রাডার সিগন্যাল তৈরি করে এমন প্রমাণও পাওয়া গেছে। কানাডার সীমান্তের কাছে মিশিগানের লেক হুরনে শনাক্ত হওয়া বস্তুটি সম্পর্কে বলা হয়েছে সেটি অষ্টভুজাকৃতির বস্তু যার সাথে কিছু দড়ি বাঁধা। তবে এত কিছুর পরও এসব অজানা বস্তুকে হুমকি হিসেবে মানতে নারাজ মার্কিন প্রশাসন। তবে বস্তুগুলি আর যাই হোক নজরদারির জন্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম শনাক্ত হওয়া চীনের বেলুন নিয়ে নজরদারির যে অভিযোগ করেছিল সেখান থেকেও সরে এসেছে দেশটি। দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আকাশে 200 বেশি অজানা বস্তু দেখা গেছে বলে রিপোর্ট করা হয়েছে। এসব অজানা বস্তু এখন পর্যন্ত হুমকির কারণ না হলেও গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।